আসসালামু আলাইকুম দর্শক। স্বামীর অবর্তমানে একাধিকবার পরকীয়া প্রেমিকের সাথে শারীরিক সম্পর্ক, পরে রাতের আধারে সেই পরকীয়া প্রেমিকের সাথেই পালাতে যায় স্ত্রী। যখন পালাতে যায় তখন এলাকাবাসী তাদেরকে ধরে ফেলে স্থানীয় বাকেরগঞ্জ থানায় নিয়ে যায় বরিশাল। আর সেখানে নিয়ে গেলে তার স্বামীও সেখানে গিয়ে তৎক্ষণাৎ স্বামী তার স্ত্রীকে ডিভোর্স দিয়ে দেয়। দেখা আমার শ্বশুরবাড়িতে আমাদেরকে নিয়ে যায়, ওখানে পুলিশ আসে আর ওখান থেকে পুলিশ থানায় নিয়ে আসে। পরে পরকীয়া প্রেমিক তার প্রেমিকাকে বিয়ে করার আশ্বাস দেয় 2 মাসের ভিতরে। এভাবেই থানায় একটা মিটমাট হয় এলাকাবাসী এবং পুলিশের সহযোগিতায়। এর কিছুদিন পরে সেই পরকীয়া প্রেমিকা কি সেই স্ত্রী তার প্রেমিকের সাথে নিয়ে বরিশাল নগরীতে গেলে সেই পরকীয়া প্রেমিক 1 ঘন্টার ভিতরে তার বউকে কিংবা তার প্রেমিকাকে রেখে সেখান থেকে পালিয়ে যায়। পরে উপায়ান্তর না দেখে সেই মেয়েটা 999-এ ফোন দিলে পুলিশ এসে মেয়েটাকে উদ্ধার করে আবার সেই স্থানীয় থানায় নিয়ে গেলে। আমি আমার মেয়েকে ছেড়ে দিছি, আমার হাজবেন্ডকে ছেড়ে দিছি, এই মনের কথায় ও ফুল এলাকায় আমার মান ইজ্জত খুয়ে আসছে। আমি এ জায়গা থেকে কোথাও যাব না, আমি মনের সাথে সংসার করতে চাই, মনের সাথে থাক। এই পুলিশের সহযোগিতায় সে পরকীয়া প্রেমিক মেহেদির বাড়িতে যায়। সেখানে গেলে তার আত্মীয় স্বজনকে চাপ দিলে তার আত্মীয় স্বজন মেয়েটাকে নিতে চায় না। পরে মেয়েটা বাধ্য হয়ে সেই বাড়িতেই অনশন শুরু করেছে। দর্শক, এরকম একটি চাঞ্চলাচর ঘটনা ঘটেছে বরিশাল নগরীর রায়পাশা ইউনিয়নে। মেয়েটার নাম আদুরি। একটু ভাবুন যে একটা মেয়ে, তার স্বামী এবং তার একটা সন্তান আছে, সেই সন্তানকে রেখে আর সে পরকীয় প্রেমিকের হাত ধরে সুখের সংসারে রেখে চলে গেল কিসের আশায়। পরে তার সেই প্রেমিকা তাকে বিয়ে প্রেমিক তাকে বিয়ে করবে 2 মাসের ভিতরে, সেও তাকে নিয়ে পালিয়ে গেছে। এলাকাবাসী সিসি করছে, মেয়েটাকে মানতে চাইছে না তার পরিবার। নামা দিছে একটা, ওখানে লেখা আছে যে 3 মাস 10 দিন পরে ও আমাকে বিয়ে করবে। হয়তো আমার স্ক্রিনে আপনারা মেয়েটাকে দেখতে পেয়েছেন। দর্শক, এই হলো আমাদের বর্তমানে সামাজিক পরিবেশ, সামাজিক পরিস্থিতি। একটা মেয়ে কতটা অধপতনে গেলে সে তার স্বামীকে রেখে, সে তার 3 বছরের মেয়েকে রেখে পরকীয়া প্রেমিকের হাত ধরে চলে যেতে চায়। এবং সে তার একটাই কথা পুলিশকে সে বলতেছে যে আমি আমার মেয়েকে ছেড়ে দিছি, আমার হাজবেন্ডকে ছেড়ে দিছি, এই মনের কথায় ও যাব না, আমি মনের সাথে সংসার করতে চাই, এই মনের সাথে থাক, তার সাথে আমাকে বিবাহ করিয়ে দেন, আমি তার সাথেই সংসার করতে চাই, আমি আগের স্বামীর সাথে যেহেতু ডিভোর্স হয়ে গিয়েছে আমার এখন আর বাঁচার কোনো উপায় নেই। দর্শক, এখন আপনারাই বিচার করেন যে মেয়েটার এখন কী করা উচিত কিংবা কী করলে ভালো হয়। আর আমি কিছু বলতে চাই না। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে আমাদের সাথেই থাকবেন, চ্যানেলটি ফলো কিংবা সাবস্ক্রাইব করে রাখবেন। আর এইসব মেয়েদেরকে কী ভাষায় আপনারা সম্বোধন করবেন তাও একটু কমেন্টে লিখে যান। আল্লাহ হাফেজ।